যার আত্মত্যাগ ও দূরদর্শীর নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। একই সাথে মহান মুক্তিযুদ্ধ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন একান্তিক প্রচেষ্টা ও দিগনির্দেশনায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করছেন। বিশ্বের টেকসই শান্তি প্রতিষ্ঠায় আপনার পেশাগত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন বলে আমি বিশ্বাস করি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশে একটি অবস্থিত একটি দেশ। বিগত দুই দশকের অধিক সময় ধরে সংঘাতরত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দেশটিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রেখেছে। সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বেসামরিক জনগণের নিরাপত্তা বিধান এবং মানবিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যেই নিয়োজিত হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। 2020 সালে বিশ্ব মানবতার প্রয়োজনে এবং জাতিসংঘের আহ্বানে তিনটি MI-17 হেলিকপ্টার সহ একটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয় এবং এরপর হতে এই কন্টিনজেন্ট অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নির্বাচনকালে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা, রসদ সরবরাহ, বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দমন ও নিষ্ক্রিয়করণ এবং জরুরি সেবা প্রদানের লক্ষ্যে ক্যাজুয়ালটি ইভ্যাকুয়েশন মিশন পরিচালনার মাধ্যমে আমাদের কন্টিনজেন্ট মুখ্য ভূমিকা পালন করে আসছে, যা সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমি আশা করি আপনারা যারা চলমান তৃতীয় কন্টিনজেন্টকে প্রতিস্থাপন করতে যাচ্ছেন সকলেই আমাদের অর্জিত সুনাম ও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবেন। প্রিয় শান্তিরক্ষী বৃন্দ, আমি আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে চাই। পেশাগত দক্ষতা, কঠোর পরিশ্রম ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অর্জিত সুনাম সমুন্নত রাখতে হবে। মিশনে কাজের ধরন ও পরিবেশ প্রচলিত কাজের পরিবেশ হতে বেশ আলাদা, প্রশাসনিক সুবিধাদি অপর্যাপ্ত, বিষয়গুলো সহজভাবে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার বিকল্প নেই। কর্মক্ষেত্রে সামান্য ভুল ও অবহেলা সহকর্মী ও বিমান বাহিনীর মূল্যবান সম্পদের ক্ষতির কারণ হতে পারে, এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ ব্যবহারে সাবধান হতে হবে। পরিবারের সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। সামরিক কমান্ড কন্ট্রোলের সর্বোচ্চ চর্চার মাধ্যমে বিদেশের মাটিতে অভূতপূর্ব নজির স্থাপন করে দেশের জন্য বিরল সম্মান বয়ে আনবেন। মনে রাখবেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিমান বাহিনীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি যাতে আপনারা নিরাপদে মিশন এলাকায় গমন, সফলতার সাথে দায়িত্ব পালন এবং মিশন শেষে সুস্থ দেহে দেশে প্রত্যাবর্তন করতে পারেন। আজকের এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। জয় বাংলা।